নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আমার মায়ের নাম সুপ্রিয়া আর আমার মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। স্ন্যাক্স তো আমরা নানা রকম খাই, আর বিভিন্ন স্বাদের হলে বা উপকরণের হেরফের হলে একঘেয়েমিটাও অনেকটা কমে যায়। আজকের রান্না ওই একঘেয়েমির বাইরে একটু অন্যরকম রেসিপি, ব্রেড রোল। সন্ধেবেলায় এক কাপ চা বা কফির সাথে খুব মানানসই কিন্তু আজকের রেসিপি। আর এই রেসিপির জন্য যা যা উপকরণ প্রয়োজন পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে লাগবে সিদ্ধ করে ম্যাশ করে রাখা 3টে মাঝারি মাপের আলু, এতে কিছু খুচরো উপকরণ মিশিয়ে হাত দিয়ে মাখতে হবে। লাগবে 1 চা চামচ আদা বাটা, নুন 1/2 চা চামচ, 1 চা চামচে 3/3 ভাগ করে জিরে গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো অল্প 1/3 চা চামচ, অল্প পরিমাণে জোয়ান, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচো, পরিমাণ মতো ধনে পাতা কুচো, 1টা মাঝারি মাপে পেঁয়াজ কুচি। তারপর যত্ন করে সবটা মিশিয়ে নিয়ে পাশে রেখে দিতে হবে যতক্ষণ মাখা হচ্ছে। সেই ফাঁকে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করে রাখি, যারা আমাদের চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন থাকে, সেটা যদি প্রেস করে দেন তাহলে যখনই আমরা ইউটিউবে রান্না সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব, সেটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। এখানে আমাদের আমচুর পাউডার দেওয়া হয়েছে, ব্যবহার করা হয়েছে রান্নার টক ভাবটা আনার জন্য। বিকল্প হিসেবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এবার নেক্সট কাজ করবার জন্য হাতের সামনে রাখতে হবে স্লাইসড পাউরুটি আর একটা ছুরি। পাউরুটির সাদা অংশটা নিয়ে আমাদের পরবর্তী ধাপে কাজ করতে হবে, তাই ধার থেকে বাদামি অংশটা কেটে বাদ দেওয়ার কাজটা এখানে সেরে নিতে হবে। অবশ্যই একটা শক্ত মেঝে বা বেস এর উপর রেখে পাউরুটিটা কাজ করলে খুব সহজে কাজটা করা যাবে। আর ছুরির সাহায্যে খুব সতর্কতার সাথে চার ধার থেকে বাদামি অংশটা পাউরুটি কেটে বাদ দিয়ে আলাদা করে রাখতে হবে। ঠিক যতগুলো ব্রেড রোল বানানোর প্রয়োজন সেই সংখ্যায় পাউরুটি কেটে তার সাদা অংশটা আলাদা করে নিতে হবে। সবকটা কেটে দেওয়ার পর পরবর্তী ধাপে যেটা করতে হবে তার জন্য হাতের কাছে রাখতে হবে একটা চওড়া পাত্রে কিছুটা জল, পাউরুটির টুকরোগুলো আর আগে বানানো মশলা সহ মিক্সড আলুর প্রিপারেশনটা। কাজের সুবিধার জন্য সব থেকে ভালো হয় যদি আলুর মিক্সার থেকে ছোটো ছোটো গোলা কেটে রেখে আগে থেকে ব্যবস্থা করা হয়। পাউরুটির টুকরো জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তাকে জল থেকে তুলে দুই হাতে তালুর মধ্যে ভিজে পাউরুটিটাকে রেখে চেপে ভিতরে সমস্ত জলটা বের করে নিতে হবে। এবার আলুর মিক্সার থেকে যে ছোটো মাপের পুরটা বানানো আছে তার একটা নিয়ে ভিজিয়ে জল থেকে জল বের করে নেওয়া পাউরুটির টুকরোর মাঝে রেখে ভালো করে পাউরুটি দিয়ে মুড়ে এইরকম লম্বাটে আকার দিয়ে নিতে হবে। এবার দুটো দরকারি কথা বলি। প্রথমত হচ্ছে পাউরুটির টুকরোটা জলে ডুবিয়ে 2-3 সেকেন্ডের মধ্যেই তুলে নিয়ে জলটা বের করে নিতে হবে। খুব বেশিক্ষণ যদি জলে ডোবানো থাকে বা জল থেকে তোলার পর সাথে সাথে যদি জলটা নিগড়ে না নেওয়া হয় তাহলে কিন্তু পাউরুটিটা খুব বেশি নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সঠিক গঠনটা কিন্তু ব্রেড রোলের দেওয়া সম্ভব হবে না। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আলুর পুর নিয়ে ঠিকঠাক আকার দিয়ে দেওয়ার পর সবকটা ব্রেড রোলকে মোটামুটি 10-15 মিনিট মতো ওই অবস্থায় রেখে দিতে হবে, যাতে নিগড়ে নেওয়ার পরেও পাউরুটির গায়ে যে সামান্য জল লেগে আছে সেটা ভালোভাবে শুকিয়ে আলুর পুরের গায়ে পাউরুটিটা ভালোভাবে বসে যায়। আমার চ্যানেলে আরও বেশ কিছু স্ন্যাক্স, পকোড়া বা চপের রেসিপি আছে, যেগুলো একটা প্লেলিস্টের মাধ্যমে আলাদা করা আছে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তো আছেই, পাশাপাশি আমি উপরে আই বাটনে দিয়ে দিলাম, চাইলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না। কোনো মতামত, কোনো জিজ্ঞাসা বা কোনো যদি অনুরোধ থাকে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। এবার ভাজার পালা, তার জন্য অবশ্যই কড়ায় তেল নিতে হবে এমন পরিমাণে যাতে ব্রেড রোলগুলোকে ডুবো তেলে ভাজা যায়। কড়ায় তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আগে অপেক্ষা করতে হবে, তারপর আঁচটাকে মাঝারি অবস্থায় রেখে তেলে ব্রেড রোলগুলোকে ছেড়ে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই আঁচটা মাঝারি থেকে লো অবস্থায় রাখতে হবে যাতে বাইরের কোটিংটা ভাজা হওয়ার পাশাপাশি ভেতরে আলুর পুরটাও ঠিকঠাকভাবে কুক হয়ে যায়। কাঁচা তেলে ব্রেড রোলগুলো ছেড়ে দিলে কড়ার নিচে পাউরুটির কোটিংটা কিন্তু খুলে গিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার তেল গরম করে যদি কড়ায় ছাড়ার সময় যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো তেলে ছাড়ার সময় যেন রোলগুলো গায়ে গায়ে না লেগে থাকে, তাহলেও কিন্তু পাউরুটির কোটিংটা খুলে একে অপরের গায়ে লেগে যেতে পারে। হালকা ভাজা হয়ে গেলে তারপর গায়ে গায়ে লাগলেও আর কোনো অসুবিধে থাকবে না। পাউরুটির কোটিংটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন তেল ঝরিয়ে তুলে বাকিগুলোকেও একইভাবে ভেজে তুলে নিতে হবে। তারপর পরিবেশন করুন গরম গরম ব্রেড রোল। আজকের রেসিপি এ পর্যন্ত রইল, পরের এপিসোডে আবার একটা অন্য রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে।
ভালো থাকবেন, নমস্কার।